গুড মর্নিং ফ্রেন্ডস, আমার পরিবারের সকল বন্ধুদের জানাই আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দেখো, এখানে আমার চা হয়ে গেছে, এবার চাটা খেয়ে নেব, তারপর রুটি করব। তো বন্ধুরা দেখো, এখানে আমি আটাটাও মেখে নিলাম চা খেয়ে। আমি মটর সেদ্ধ করতে দিয়েছি, সবুজ মটর, এটা ঘুগনি বানাবো। তো দেখতে থাকো আমি আগে আগে কি করি। তো বন্ধুরা দেখো, এই যে দুধটা ছানা কাটিছি, এটা পনির বানাবো। আর এইখানে মটর সেদ্ধ করে রেখেছি, মটর পনির বানাবো বলে, কারণ আমার ছেলে এই মটর পনিরটা খেতে খুবই ভালোবাসে। আর এই যে এখানে দুধ আছে, এটাও গরম করে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমি পনিরটা বানাতে দিয়ে দিয়েছি, এক বাটি আধ বাটি জল চাপিয়ে দিয়েছি এর মধ্যে। আর এই যে এখানে দুধ বসিয়ে দিয়েছি। আজ গাছে তিনটে জবা ফুল ফুটেছে, ওই জন্য আমি দুটো জবা ফুল আমি তুলে নিচ্ছি, পুজো করব বলে একটা গাছের মধ্যে রেখে দিলাম। আর এখানে একটা পঞ্চমুখী জবা ফুটেছে, এটা আর একটা ফুটেছে বলে আমি এটা তুললাম না। আমি তোমাদেরকে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, আমি ধনে পাতা গাছ লাগাচ্ছি, ধনেগুলো ছড়িয়ে দিয়েছিলাম, এই দেখো ধনে পাতাগুলো বেরিয়ে গেছে, অল্প একটু বেরিয়েছে, আর এই টবটাতে ধনে পাতা বেরোয়নি। এখানে আমি একটা লাকি ব্যাম্বুর ইয়ে লাগিয়েছিলাম, সেইটা আমার বেরিয়েছে। আর এখানে দেখো থানকুনি পাতাগুলো এত সুন্দর হয়েছে, বর্ষাতে দেখতে কত সুন্দর লাগছে। এরপর আমি পুজো করতে চলে এলাম। আমি আগেই অনেক জবা ফুল তুলে রেখেছি, আমার নিচে অনেক গাছ আছে, সেখান থেকে আর উপর থেকেও আমি কটা জবা তুলে নিলাম। এবার আমি পুজো করে নেব। এই যে বাসি ফুলগুলো আমি ঠাকুরের কাছ থেকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আমি স্নান পুজো সেরে চলে এসেছি। এই যে দেখো কি রান্না হবে, এই যে এখানে ঢেঁড়স সর্ষে করব, আর এই যে টমেটো আলু পোস্ত, এই যে টমেটো নামানো আছে, একটা ঢেঁড়সে একটা টমেটো পোস্ত, আর এই যে মটর পনির করব। পনিরটা হয়ে গেছে, আর এই যে পটল ভাতে দেব। তো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এখানে আমি মটর পনিরের জন্য টমেটোটা ভেজে নিচ্ছি। তো তোমরা ভাববে যে এখন মটর পনির করছে কেন, কারণ এখন 10টা বাজে, ছেলে এখনো টিফিন খায়নি, ওই জন্য আমি এখনই করছি, ও এখনো ঘুম থেকে উঠে খাবে। আর এই যে এখানে পনিরগুলো ভেজে তুলে রেখেছি। তো বন্ধুরা দেখো, এখানে আমার মটর পনির তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, এখানে আমি টমেটো আলু পোস্ত করব। আলুটা আমি তেলে ছেঁকে নিচ্ছি, কারণ আমার ছেলে আলুটা না ছাকলে খায় না, ওর জন্যেই পোস্তটা বানাবো। একদম তেলে লাল লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখো, এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে টমেটো দিয়ে, আর নুনও দিয়ে দিয়েছি। আর এখানে আমি পোস্ত বেটে নিচ্ছি। তো এখানে আমার টমেটো পোস্ত কমপ্লিট। একটু জল জল নামাবো, কারণ জলটা একটু পরে শুকিয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এখানে আমি ঢেঁড়সটা বানিয়ে নিচ্ছি, আর এখানে ভাতের সাথে আমি পটলগুলো দিয়ে দিয়েছি। তো আজ এই পর্যন্তই, আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, কমেন্ট করবে। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।